وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد

যেটা আমরা দিয়ে থাকি আল্লাহবর আল্লাহবর ইহামি তারপরে সলাত আদায় করলো ঈদের তো কিছু কিছু এর ব্যাখ্যা এটাই করেছেন এ সম্পর্কে যেটা হাদিস রয়েছে আবু দাউদ হাদিস ষোলোশো নয় সেখানেও এর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সাদাকাতল ফিতর খরচ করা হয়েছে এটা অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে রমজানের সমকে বা রোজাকে পবিত্র করতে এবং নিষ্কিন্তের খাদ্যের ব্যবস্থার জন্য এটা করা হয়েছে তো এর সাপোর্ট হচ্ছে এই আয়াতের এরপরে বলা যেতে পারে যে এই ফিতরা ফিতরা তো মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানা থেকে আসছে এবং মহানবী মহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা কিছু করেছেন যা কিছু বলেছেন শরিয়তের যা কিছু আদেশ নিষেধ করেছেন কোনো কিছুই কিন্তু নিজের ব্যক্তিগত করেনি আল্লা তালা আদেশ করেছেন তবেই তিনি আদেশ করেছেন আল্লাহ মারফত সব সবকিছু হয়েছে সম্পর্কে আল্লাহ সুবাহ বলছেন মোহাম্মদ কিছুই বলে না যা কিছু বলে সব কিছুই হচ্ছে আল্লাহর ওয়াহি নিজের পক্ষ থেকে কিছু বলে না আর আল্লাহ শুভনতা আলাহ মহানবী মাহমাদ রসুল্লো লাহ সাল্লামের উপরেই বিদায় হজ্জের দিনে আয়াত অবতীর্ণ করেছেন আলিয়া ও মাহকাবুল্লাইকুম দিন আহকুম ওয়াত মন তো আলাই ইকুম ন্যায় মাতি দিনে আমি কি করলাম তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম তো সেই মোকাম্মাল দিনের মধ্যে দেখা যাচ্ছে যে মহানবী মাহমাদ রসুল্লাস সল্লাহ সাল্লামের উপরে দ্বিতীয় হিরিতে রমজান ফরজ হয়েছিল। আর তিনি এগারো হিজরিতে মৃত্যুবরণ করেছেন আর দুই থেকে নিয়ে দশ হিজড়ি পর্যন্ত তিনি রোজা পালন করেছেন নয় বছর আর নয় বছর রোজার পালনের মাধ্যমে তিনি কি করেছেন রোজার মাসে তিনি ফিতরার হুকুম দিয়েছেন ছোট বড় নারী পুরুষ স্বাধীন গোলাম সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে বলেছেন এক সা খাদ্য তাম একসা দ্রব্য বোখারি হাদিস পনেরোশো দশ এবং আরো অন্যান্য হাদিসের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায় পরিষ্কার অনেক যেমন আপনি প্রশ্নের মাধ্যমে বললেন যে আল্লাহ রসুলের যুগে এবং এবং আবু বলেন আমরা নবীলামের যুগে ঈদুল ফিতরের দিনে একসা খাদ্য দান করতাম বোখারি হাদিস উম পনেরোশো দশ অবশ্য তা কি করতেন কি খাদ্য দিতেন পরিষ্কার হাদিসের মধ্যে পরিষ্কার রয়েছে যে আমাদের খাদ্য তখন ছিল কি জব কিসমিস পনির ও খেজুর তো তিনি বলে দিচ্ছেন যে খাদ্য ছিল আমাদের তখন অর্থাৎ যখন যার যেটা খাদ্য হবে সেই খাদ্য দ্রব্য দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিধান এই বিধান কিন্তু সাহাবাই কেরামগণ মেনেছেন এখন আবু কিছু কিছু বর্ণনা আছে মোসানাবি বিন আবু সাহেব আতে যেটা সাহাবাই কেরামরা নাকি রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশকে অস্বীকার করেছে তারা নাকি ফিতরাতে খাদ্য পরিবর্তে অর্থ দিয়েছিলেন ওই বর্ণনাগুলো একটাও সহি নয় একটাও সহি নয় বরুন ওগুলো সবই হচ্ছে জৈব এমন কি ওই বর্ণনাগুলো জৈ ভাদিস কারা অনুসরণ করে আমাদের হানাফাই ভাইরা অনুসরণ করে কেন অনুসরণ করে কারণ আলমগ্নির মধ্যে পরিষ্কার রয়েছে আলমগ্নি তিন খন্ড পঁয়ষট্টি পৃষ্ঠা সেখানে রয়েছে যে প্রচলিত চার মাঝাবের সম্মানীয় ইমামগণের মধ্যে ইমাম শাফি ইমাম মালিক ও ইমাম মাহমদ ইবনে হাম্বাল এই তিন ইমামের মতে ফিতরাতে খাদ্যের পরিবর্তে তার মূল্য দেবা না যায় বা অবৈধ কেবল ইমাম আবু হানিফার মতে তা বৈধ তাহলে তারা তাদের ইমামের বৈধতাকে আরো বাড়াতে গিয়ে যেই হাদিস অনুসরণ করেছে বা প্রচার প্রসার করে থাকে দুঃখের বিষয় যে আমাদের কোরআন এবং সেই হাদিসের অনুসারীরাও কিছু ওই হানাফি হয়ে আছে এখনো পর্যন্ত হানাফি হয়ে আছে অথচ মূল বিষয় হচ্ছে দ্রব্যই দিতে হবে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন সম্ভব নয় সাল্লাম যেটা বিধান দিয়েছে সেটাই আমাদের করতে হবে এ সম্পর্কে যদি আমরা আরবি লক্ষ্য করি এবং বিশেষ করে যে হাদিসটা আমি বললাম আবু দাউদ হাদিস নম্বর ষোলোশো নয় দারাকুতনি হাদিস নম্বর দুই হাজার সাতষট্টি সেখানে পরিষ্কার রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন ফিতরা ফরজ করেছেন মাসাকিন আল্লাহ রসুল সাহাশাল বলছেন যে রোজাদারের অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে তার রোজাকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য এটা করা হয়েছে তাহলে মিসকিনদের খাদ্যের জন্য এখন যদি কেউ ফিতরাতে খাদ্যের পরিবর্তে অর্থ দান করে তাহলে এটা কি অর্থটা কি করবে সে অর্থটা নিয়ে কি খাদ্য দ্রব্য কিনবে নাকি সে অর্থটা নিয়ে তো লুঙ্গি গেঞ্জি বা আরো কিছু জামা কাপড় কিনতে পারে সে অর্থটা নিয়ে তো জুবাও খেলতে পারে সে অর্থটা নিয়ে তো অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারে কিন্তু খাদ্যের ব্যবস্থা তাহলে কি করে হলো অথচ রসুর স্রব্য যাতে ব্যবস্থা হয় তার জন্য ওয়াজিব করেছেন তাহলে এখানেও হাদিসের পরিপন্থী বিষয় হচ্ছে হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়া সম্ভব যদি খাদ্যের পরিবর্তে অর্থ দেওয়া হয় আর খাদ্যের পরিবর্তে অর্থ দেওয়া যাবে না এখনকার যারা মাদানি সাহেব আছেন আমাদের পশ্চিম বাংলার যে সমস্ত আলেম রয়েছেন মাদানি আলেম বা সালাফি আলেম যাকে জিজ্ঞেস করবেন যাকে প্রশ্ন করা হবে সেই বলবে কিন্তু ফিতরাতে খাদ্যদ্রব্যের পরিবর্তে অর্থ দিলে পরে সেটা কবুল হবে না গ্রহণযোগ্য হবে না কারণ রসুল সাল সাল্লাম কোনোদিন সেটা করেননি সেই যুগে সে যুগেও দিনার ছিল সে যুগে ছিল স্বর্ণের মোহর ছিল কিন্তু রসুল সালসাল্লাম কোনোদিন বলেননি যে তোমরা খাদ্যদ্রব্যের পরিবর্তে তার অর্থটা দিয়ে দাও তাহলে আজকের কি করে বলা হচ্ছে আসল ব্যাপার হচ্ছে কিছু পেট পূজারী আলেম আছে যারা কি করেছে নিজের পেট পূজার ব্যাপার করে নিয়েছে এমনকি নিষ্কিনদের খাদ্যের ব্যবস্থাটা তারা কি করছে মাদ্রাসাতে ফেস যে খাদ্যদ্রব্যের পরিবর্তে অর্থ দেওয়া যাবে এবং সেই অর্থগুলো মাদ্রাসাতে ব্যবহার করাচ্ছে মাদ্রাসার বিল্ডিং হচ্ছে খাদ্য বলা হয়েছে সেখানে মাদ্রাসা অর্থগুলোকে জমা করে মাদ্রাসার বিল্ডিং হচ্ছে আর সেই অর্থগুলোকে জমা করে শিক্ষকরা ভক্ষণ করছে মাদ্রাসার ছাত্রদেরকে ভক্ষণ করা হচ্ছে মনে হচ্ছে যেন সকল মাদ্রাসার আলেমগণ শিক্ষকগণ সব গরিব আর মিসকিন হয়ে গিয়েছে সকল

আর সেটা দিয়েই আমাদেরকে ভিতরে আদায় করতে হবে